লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আশা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আরও একটি ভিডিও পাবলিশ করতে যাচ্ছে, যেটি কিনা শুধুমাত্র লুডু বা গেম খেলে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এখানে বেশ কয়েকটি অপরচুনিটি রয়েছে আর্নিং জেনারেট করার, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ভিডিও দেখে স্পিন করে এবং ডায়মন্ড বিক্রি করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। সো কীভাবে এই কাজগুলো করবেন, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকবে। আশা করি আপনি কোনোরকম স্কিপ না করে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, আসলে কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি এখান থেকে খুব সহজে কাজ শুরু করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত যে সাবস্ক্রাইব করে থাকুন করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবং পাশে অলে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি এপিসোডে। আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আজকে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আরও একটি মোবাইল অ্যাপস শেয়ার করতে যাচ্ছি, যে অ্যাপসের মাধ্যমে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন ডেইলি 1000 টাকার উপরে। খুব সহজে এই কাজগুলো করবেন, বিশেষ করে যারা অনলাইন আর্নিং করতে চাচ্ছেন অথবা মোবাইল ইউজ করে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, তারা শুধুমাত্র ভিডিও দেখে স্পিন করে এবং ডলার আপনি সেল করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কোনোরকম স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবং অলে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি প্লে লিস্টে ক্লিক করেন, এখানে প্লে লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আপনি আর্নিং করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং খুব সহজে আপনি আপনার মোবাইল ইউজ করে। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে লুডু কিং। এই লুডু কিং অ্যাপসটি অনেকেই কিন্তু ইউজ করেছেন এবং যারা ইউজ করেননি তারা আজকে মজা দেখতে পাবেন এবং এখানে এন্টারটেইনমেন্ট নেওয়া যায়, পাশাপাশি আর্নিং জেনারেট করা যায়। সো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে লুডু কিং লিখে যখন আপনি সার্চ দিবেন তখন একটি এই ধরনের একটি আইকন দেখতে পাবেন এবং এখানে ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনি এটি ইনস্টল করে ফেলতে পারবেন এবং ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনি মূল অ্যাপসিতে প্রবেশ করবেন। অ্যাপসিতে প্রবেশ করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। ইন্টারফেসে আসার পরে আপনি এই ফিক্সারটি দেখতে পাবেন, অর্থাৎ আপনার সামনে খুব সহজেই এটি ওপেন হবে এবং নেক্সট স্টেপের জন্য আপনাকে ওয়েট করতে হবে। সো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন উইথ ফেসবুক অর প্লে অ্যাজ গেস্ট। আপনি দুটো উপায়ে আপনি এখান থেকে জয়েন করতে পারেন। প্রথমত আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আর্নিং জেনারেট করতে চাইবেন সুতরাং আপনি ফেসবুকে লগ ইন না করে অতিথি হিসেবে খেলতে পারবেন। এখানে আরেকটি কথা বলা রাখা ভালো, আপনি যখন এটি ওপেন করবেন তখন আপনার সামনে একটি ল্যাঙ্গুয়েজের অপশন চাইবে, তার মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ এখানে কাজ করতে চাচ্ছেন, ইংলিশে হলে ইংলিশ, বেঙ্গলি হলে বেঙ্গলি। আপনি বোঝার সুবিধার্থে যেটি ভালো মনে করেন সেটি দেবেন। সো আমি বেঙ্গলি সিলেক্ট করেছি সুতরাং আমার এখানে সব কিছু বেঙ্গলি দেখাচ্ছে। সো আমি অতিথি হিসেবে খেলুন এটিতে ক্লিক দিচ্ছি এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি, তো আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আপনার যে কান্ট্রি সেটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে একটি ইউজার নেম দিবেন আপনার পছন্দ মতো, যেটি আপনার ভালো লাগে। সো আমি এখানে আমার একটি পছন্দ মতো নাম দিচ্ছি, অর্থাৎ আপনার ইউজার নেমটি আপনি এখানে ইউজ করবেন। এরপর এখানে প্রোফাইল পিকচার যেগুলো রয়েছে সেখান থেকে একটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চালিয়ে যান যেটি রয়েছে অথবা ইংলিশে কন্টিনিউ আসবে সেটিতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আশা করি এই অপশনগুলোতে আপনি একটাতে একটা খেলে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি বোনাস রয়েছে এবং ডেইলি বোনাসের এগেনস্টে 250 পয়েন্ট, 500 পয়েন্ট, 600 পয়েন্ট, 700 পয়েন্ট, 800, 900 পয়েন্ট রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন পুরস্কার দাবি করুন এবং দ্বিগুণ করুন, এগুলোতে আপনি খেলে খেলে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি 100 ডায়মন্ড ফ্রি পাচ্ছেন, সুতরাং খুব মজার একটি অপশন এবং এখান থেকে আর্নিং জেনারেট করার পসিবিলিটি রয়েছে। আমি কিছু এখানে বোনাস পেয়েছি, অর্থাৎ আমি এখানে পয়েন্ট পেয়েছি 5000 পয়েন্টের মতো পেয়েছি। সো এখন আমি যে কাজটি করবো সেটি আমি দেখাচ্ছি। প্রথম দিনে এখানে যেটি লেখা রয়েছে 250 আর অস্কার বোনাস, বোনাসের মধ্যে
পুরস্কার দাবি করুন। ঠিক আছে তে আমি ক্লিক করব। ঠিক আছে তে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। আমার 5000 ছিল আগে, এখন কিন্তু 5250 দেখতে পাচ্ছেন, তার মানে আমার সাথে সাথে কিন্তু 250 অ্যাড হয়ে গিয়েছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে 100 ডায়মন্ড পাচ্ছেন, পাশাপাশি 5000 পয়েন্ট এখান থেকে ফ্রি পাচ্ছেন অনায়াসে। সো এখানে যে কাজগুলো করে আর্নিং জেনারেট করতে পারবেন সেগুলো কিন্তু অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কম্পিউটার গেম খেলে তারপর নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনি স্পিন করে ভিডিও দেখে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। প্রথমে আমি যেটি শেয়ার করব সেটি হচ্ছে আমি এটিতে ক্লিক করছি 213। এটিতে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন কিং অফ কিংস, এটিতে আপনারা অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন। সো পয়েন্টগুলো আপনি এখান থেকে খুব সহজেই নিতে পারবেন, যারা নিয়েছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনিও চাইলে পয়েন্টগুলো খুব সহজেই নিতে পারবেন। প্রতিদিন রয়েছে, সাপ্তাহিক রয়েছে, মাসিক রয়েছে এবং সব সময় রয়েছে। সো আমি একটু ব্যাকে ক্লিক করছি। ব্যাকে ক্লিক করার পরে এবার আমি স্পিনে ক্লিক করছি। স্পিনে ক্লিক করার পরে এখানে আপনার অডিও রয়েছে, তারপর ভাষা রয়েছে, গেমস রয়েছে, অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনো কিছু খেলে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এগুলো হচ্ছে সেটিংসের ব্যাপার, তো সেটিংস করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সো প্রথমে আমি এটিতে ক্লিক করছি অনলাইন গেমের মধ্যে। সো ক্লাসিক এবং জনপ্রিয় দুটো রয়েছে, আমি ক্লাসিকে ক্লিক করছি। এরপর পরবর্তী এটিতে ক্লিক করছি, তারপর গেম বাজতে বলেছে, দুইজন প্লেয়ার রয়েছে, আপনি কারোর সাথে গেম খেলার জন্য এটি আপনি খেলতে পারেন। সো 9500 পয়েন্টের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এরপর একটি টাইম কাউন্ট হচ্ছে, প্লেয়ার খোঁজা চলছে, প্লেয়ার খোঁজার পরে আপনি এখান থেকে খেলতে পারবেন। সো আমার নাম হচ্ছে এটি এবং ডান দিকে দেখতে পাচ্ছেন গেম শুরু হয়ে গিয়েছে। সো এটি আপনি খেলতে পারবেন। বডি হিসেবে যোগ করুন, বাড়ি হিসেবে যোগ করুন, এখানে বাড়ি অনুরোধ পাঠানো হয়েছে, এখনও অ্যাকসেপ্ট হয়নি। অর্থাৎ যাকে আপনি পাঠিয়েছেন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে অনায়াসে এখান থেকে আপনারা খুব সহজেই খেলাগুলো খেলতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে লুডো খেলতে হয় সেটি আমি দেখিয়ে দিয়েছি, এভাবে আবার আপনি কীভাবে আরও বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন সেটি এবার দেখাচ্ছি। সো এখানে যেটি দেখতে পাচ্ছেন যে ডান দিকে, সেটি হচ্ছে স্পিনিংয়ের একটি ব্যাপার, আর বাম দিকে দেখতে পাচ্ছেন কতগুলো গিফটের অফার। সো প্রথমে আমি দেখাচ্ছি যে স্পিনে যদি আপনি ক্লিক করেন, স্পিনে ক্লিক করার পরে এখানে স্পিন করতে বলেছে এবং বিভিন্ন ধরনের পয়েন্ট কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে। আশা করি যারা স্পিন খেলে আর্নিং জেনারেট করতে চান বা করেন আগে থেকে, তারা কিন্তু অলরেডি জানেন কিভাবে স্পিন করে আর্নিং করা যায়। সুতরাং এখানে যে নির্ধারিত পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সো আপনি যেহেতু আশা করি এটি করতে পারবেন, সুতরাং আমি এটি দেখাচ্ছি না, আমি ব্যাক স্পেসে ক্লিক করছি। এই যে ব্যাক দেখতে পাচ্ছেন, ব্যাকে ক্লিক করলাম। এবার বামে যেটি দেখতে পাচ্ছেন অনেকগুলো গিফট, গিফটের মধ্যে আমি ক্লিক করছি। গিফটে ক্লিক করার পরে এখানে 500 পয়েন্ট, 10000 পয়েন্ট, 10000 পয়েন্ট কিন্তু দেয়াই রয়েছে এবং ফ্রি কয়েনগুলো আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন খুব সহজে, আশা করি সেটিও করতে পারবেন। সো আমি আরেকটি গেম দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে কম্পিউটারের মধ্যে। এখানে যে দেখতে পাচ্ছেন কম্পিউটার, কম্পিউটারের মধ্যে আমি যখন ক্লিক করব তখন এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, প্রথমত হচ্ছে ক্লাসিক, এরপরে রাশ মোড, এরপরে পরবর্তী। সো আমি ক্লাসিকে ক্লিক করছি। ক্লাসিকে ক্লিক করার পরে পরবর্তী অর্থাৎ নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে লুডো সিলেক্ট করতে বলেছে। আপনি কি দুইজনের সাথে খেলতে চান নাকি চারজনের সাথে খেলতে চান? আপনি যদি সত্যিকার অর্থে গেম খেলে এন্টারটেনমেন্ট নিতে চান তাহলে আপনাকে আমি এটি সাজেস্ট করব। সো আমি প্রথমে সবুজটা সিলেক্ট করছি। সবুজটা সিলেক্ট করার পরে দেন আমি খেলুনে সিলেক্ট করছি। খেলুন এটিতে সিলেক্ট করার পরে এখানে এখানে একটি অ্যাড আসবে, অ্যাডটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। সো আপনি দেখতে পাচ্ছেন দুইজনের সাথে যেহেতু আপনি সিলেক্ট করেছেন, সুতরাং আপনি দুইজনের সাথে অর্থাৎ আপনি এবং আরেকজন মিলে খেলবেন। সো এখানে লুডোর মধ্যে কতগুলো গুটি দেখতে পাচ্ছেন, সো গুটির মধ্যে ক্লিক করবেন, আর আগে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনি এটিতে ক্লিক,
সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে প্লে অনলাইন প্লে উইথ ফ্রেন্ডস দম কম্পিউটার ইত্যাদি খেলে আপনি যদি নিজে খেলতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রথমে অনলাইন মাল্টিমিডিয়া সেটি সিলেক্ট করতে পারেন এবং দুজনের সাথে খেলতে চাইলে কম্পিউটার এবং আদার যেগুলো রয়েছে সেগুলো আপনি আপনার পার্টনারের সাথে খেলতে পারবেন সো প্রথমে দেখিয়ে দিলাম কীভাবে গেম খেলবেন এরপর স্পিন দেখিয়ে দিলাম এরপর গিফট দেখিয়ে দিলাম এরপর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু পয়েন্ট অলরেডি জমা হয়ে গিয়েছে এবং $1000 1000 ডায়মন্ড জমা হয়ে গিয়েছে সো আমি এবার আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনি যদি উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটি রয়েছে সেই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ওয়ান টাইম অফার দেখতে পাচ্ছেন এই ব্যাপারে একটু বলি যে লুডো গেমের পরে ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও পাবেন তারা কিন্তু ফেক বা ফর ইনফরমেশন তারা দিয়েছে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে লুডো গেমের পরে আপনি আমি অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিছু রিয়েল ইনফরমেশন যেগুলো হয়তো আপনাদের জানা প্রয়োজন আপনি যাতে প্রতারিত না হন অথবা ফেক পজিশনে পড়ে না যান সেজন্য আপনি অবশ্যই এই ভিডিওটি দেখার পরে নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারবেন এখানে কিছু বিষয় রয়েছে যে লুডো খেলে আপনি পয়েন্ট কালেকশন করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি যখন এই প্লাস আইকনে ক্লিক করবেন তখন আপনি এখান থেকে অনেকগুলো অফার দেখতে পাচ্ছেন 10000 যদি পয়েন্ট হয় তাহলে অবশ্যই 80 টাকা 25,000 পয়েন্ট হলে 120 টাকা 50,000 পয়েন্ট হলে 150 টাকা এরপর অনেকগুলো পয়েন্টের এগেনস্টে বিডিটি বা টাকা দেখতে পাচ্ছেন এবার এই ব্যাপারে একটু বলি সেটি হচ্ছে যে এখানে তারা বুঝিয়েছে যদি আপনি 10,000 পয়েন্ট কালেকশন করতে চান তাহলে অবশ্যই আপনি আপনাকে 80 টাকা ইনভেস্ট করতে হবে সেটি আমি দেখাচ্ছি যদি আমি বিডিটি যে 80 টাকা দেখতে পাচ্ছেন সেটিতে আমি ক্লিক করার পরে এখানে নেক্সট ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনি এখানে সত্যিই দেখতে পাচ্ছেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন বা ডেবিট কার্ড ইউজ করেন অথবা মাস্টার কার্ড ইউজ করেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন তারা বলেছে যে আপনি আপনার মাস্টার কার্ডের মাধ্যমে 80 টাকা তাদেরকে পে করবেন পে করার এগেনস্টে যে নির্ধারিত পয়েন্টটি দেওয়া রয়েছে সেই পয়েন্টটি পাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনাকে আমি পরামর্শ দিব যে অনলাইন আর্নিং জগতে যেগুলোতে ইনভেস্ট করতে বলে আপনি দেখে বুঝে তারপর আপনি সেটাতে ইনভেস্ট করবেন নতুবা নয় আপনাদেরকে সতর্ক করার জন্য এই লুডো গেমের মধ্যে আপনাদেরকে আমি অবশ্যই নিষেধ করব কোনো রকম ইনভেস্ট না করে এখানে কাজ করার জন্য যদি আপনি সত্যি অনলাইন আর্নিং জগতে আর্নিং করতে চান কিছু কিছু জিনিস আপনাকে রিস্ক খেলতে হবে ইনভেস্ট করে আবার কিছু কিছু জিনিস আছে রিস্ক না খেলে বা ইনভেস্ট না করে আর্নিং জেনারেট করার জন্য কিছু কিছু কাজ করে আর্নিং জেনারেট করবেন সুতরাং এটিতে আপনি কোনো অবস্থাতেই কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করে কোনো রকমে ইনভেস্ট করবেন না সুতরাং এখানে আপনি ফ্রি ওয়েতে কাজ করবেন অলরাইট আমি দেখিয়ে দিলাম যে প্লাস আইকনে ক্লিক করে আপনার ইনভেস্টের ব্যাপারটি সুতরাং আপনাকে আমি আবারও বলছি যে বিভিন্ন ধরনের ভিডিও দেখে প্রতারিত না হয়ে আপনি আমার এই ভিডিওটি দেখে নিশ্চিত বুঝে ফেলেছেন যে আসলে এখানে ইনভেস্ট না করে কাজ করা যায় অর্থাৎ আপনি যদি সত্যি পয়েন্ট আর্নিং করতে চান তাহলে অবশ্যই যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো খেলবেন এবং স্পিন রয়েছে অর্থাৎ এখানে স্পিন করে করে আপনি এখানে পয়েন্ট কালেকশন করতে পারবেন এবং এখানে যে গিফট বক্স দেখতে পাচ্ছেন সেই গিফট বক্সটির মধ্যে ক্লিক করার বিনিময়ে আপনি এখান থেকে নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাবেন সুতরাং এখানে যে 4টি গেম রয়েছে যে কোনো একটি খেলে আপনি এখান থেকে একদিকে এন্টারটেইনমেন্ট নিতে পারেন অপরদিকে আপনি পয়েন্টগুলো কালেকশন করতে পারেন খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন সুতরাং আবারও বলছি আপনি কোনো রকম ইনভেস্ট না করে এখানে ফ্রি ওয়েতে কাজ করে এন্টারটেইনমেন্ট নিন অপরদিকে আপনি পয়েন্ট কালেকশন করুন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে পয়েন্টগুলো এগেনস্টে আপনি আপনার টাকাটা নেবেন এবং সেটি বিকাশের মাধ্যমে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের কোনো অনুরোধ এর ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব লার্নিং অ্যান্ড আর্নিং টিপ সবসময় চেষ্টা করে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেওয়ার সুতরাং আপনি হতাশ না হয়ে ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে অবশ্যই আপনি গেইনার হবেন কেননা আমার চ্যানেলের মধ্যে প্রায় 650-এর উপরে ভিডিও দেওয়া রয়েছে কোনো না কোনো ভিডিও আপনাকে সত্যি আর্নিং এর জগতে নিয়ে যাবে এবং সত্যি যদি আপনি আর্নিং করতে চান তাহলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সুতরাং পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ